মহানগরী জালুকবাড়ীর নিখারফকত সংঘটিত হয় এক শোকাবহ পথ দুর্ঘটনা। অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের সাতগৰাকীক ছাত্রই একেলগে করুণ মৃত্যুক আকুয়ালি লৈছে। নিহত আটাইকেইজন ছাত্র হৈছে স্নাতক তৃতীয় সামনাসিকর ছাত্র আর তীব্রবেগী মহেন্দ্রা স্কর্পিওর প্রচণ্ড খুন্দা বলেরো পিকআপ ভানত, যার বাবে আসলতে পথ দুর্ঘটনাটো চুচুরময় হয়ে পড়ে দুয়োখন বাহন, যার ফলত আসলতে সাতগৰাকীক অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ছাত্রই একেলগেই করুণ মৃত্যুক আকুয়ালি লৈছে। আর আমি জানাই গৈছো যেহেতু এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় পুয়ার ভাগতে আসলতে শোকর ছাঁ পেলাইছে, আর যেহেতু বাহনখনের দৃশ্য দেখে অনুমান করব পারি আসলতে কিমান ভয়াবহ আসলে দুর্ঘটনাটো। যেহেতু নিশার মাছ নিশা আসলতে মহানগরী জালুকবাড়ীত এই ঘটনাটো সংঘটিত হয়েছিল, আর স্কর্পিও বাহনখনত যাত্রা করে আহি থকা অবস্থাতে নিয়ন্ত্রণ হেরুয়ে বাহনখনে আসলতে খুন্দা মারিছিল ডিভাইডারত, আর পরবর্তী সময় ডিভাইডারের নিলগত রয়ে থাকা বাহন এখনত দ্বিতীয়টো খুন্দা মারে স্কর্পিও বাহনখনে, যার ফলত স্কর্পিওখনত থকা সাতগৰাকীক যুবকে আসলতে প্রাণ হেরবলগিয়া হয়েছে। আর যুবক কেজন অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ছাত্র, যেহেতু এই দুর্ঘটনাটো যথেষ্ট ভয়াবহ আসলে ভয়ঙ্কর আসলে দুর্ঘটনাটো, মাজনিশা আসলতে সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটো। অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের সাতগৰাকীক ছাত্রই করুণ মৃত্যুক আকুয়ালি লৈছে এই ভয়াবহ পথ দুর্ঘটনাটোতেই। যে পথ দুর্ঘটনায় কাঢ়ি নিলে সম্ভাবনাময় সাতগৰাকীক ছাত্রক আর আটাইকেইজন ছাত্রর পরিয়ালবর্গ ইতিমধ্যে গুয়াহাটিলৈ বুলি রওনা হয়েছে। আটাইরে ঘরত এটা শোকাকুল পরিবেশ, চুবুরীত আসলতে শোকাকুল পরিবেশ, কিয়নো সম্ভাবনাময় সাত যুবকর এনেদরে অকাল মৃত্যুত কোনেও সহজভাবে লব পৰা নাই, আর পিতৃ মাতৃ ইতিমধ্যে রওনা হয়েছে গুয়াহাটিলৈ বুলি। আর যেহেতু আরক্ষী সমগ্র ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে, আরক্ষীর তদন্তর পিছতে আসলে জানিব পৰা যাব কিহৰ বাবে কেনেদরে আসলতে এই দুর্ঘটনাটো সংঘটিত হয়।